ধুবরি জেলার এমপি কেরা হব এই বিষয়টা নিয়ে এত মাতামাতি লাগছে ফেসবুকে এত পোস্ট করে আছে এত কিছু কিছু মানুষের ফুর্তি লাগছে মনে হয় একশো বছর সিঙ্গেল থাকার পরে মেয়ে পক্ষ থেকে তাকে বিয়ার প্রস্তাব দিছে আর কিছু কিছু ফেসবুক নেতা এইরকম ভাবে লাগছে এটা নিয়ে এত ফুর্তি পাইছে মনে হয় তার মায়ের বিয়ে পাইছে কি বলছিস জীবনে মায়ের বিয়াখানায় কেউ সে একমাত্র ব্যক্তি যে মায়ের বিয়া খায় আছে এইভাবে ফুর্তি পায়া পায় মানুষের জানায় আছে তো এখন আমার কথা হইল যে ধুবরি জেলার এমপি কেরা হব সেটা বলতে পারি না কিন্তু আমি ধুবরি জেলার জনসাধারণ বা ভোটার বল একটা রিকোয়েস্ট করবো যে ভাই বহুত বছর তো আমরা দিলে আমার কি নিজের পাশাদা নিজে বাস খাইলাম ও ভাই আচ্ছা ডাইরেক্ট বাবু এইবার যাতে বাসটা অল্প কম করে খাই অল্প দীঘা শুনে দেন ঠিক আছে চাচাক দিলাম তারপরে অন্যান্য বহুত মানুষের দিলাম আমরা ভোট কিন্তু কাম কি হইলো কোন কামই হইল না হ্যাঁ একটা হয়েছে কিন্তু সমস্যাগুলো সমাধান হয় নাই আবার এই বস্তুটা দেখা লাগবো হবো কিভাবে পাই চাষাক যে আমরা ভোট দিছি আমরা বহুত বিশ্বাসের সাথে আমরা ভোট দিছি যে কি ব্যব উন্নত হব বহুত ভালো হব আমরা সুখে শান্তিতে থাকা পারবো কিন্তু এই আশাটা করাটা আমার বোকামি বিষয়টা একটু ব্যাখ্যা করবে কারণ চাষা ধুবড়ি না অন্য জায়গা অন্য জায়গা থেকে যখন ধুবড়ি জেলাতে সে ভোট খেলাব কেউ একজন তখন কিন্তু ভোট জেতার পরে ছয় মাস এক বছর তিন মাস পাঁচ মাস পর পর এসে একবার খালি খবর নিব বাবারা ভালো আছো মানে কোন এই লোক এ পানি খাবা ঠিক হয়ে যাব সব সমস্যার সমাধান হবো কাছে আতে এইভাবে হয় না আমি একটা বস্তুই চাই ধুবড়ি ডিস্ট্রিক্টের থেকে যেই এমপি হব সেই এমপি যাতে আমগর ধুবড়ি জেলার নাগরিক হয় আর ধুবড়ির লোকাল হয় সঠিক বলেছেন এই চালানি কিছু আইনা যে ভোট খেলাবো বা চালানি মানুষ আইসা যে ভোট খেলাবো চাইনার মতো আইসা তো তারা তো আমগর দুঃখ কষ্টটা বুঝবো না ভাই শুনতেছি এবার কংগ্রেসের থেকেও আসবো তো যেই এবার প্রতিদ্বন্দ্বিতা করুক আমি চাই মানুষটা ধুবরী জেলার লোকাল হওয়া লাগে চালানে না ঠিক আছে আমি একটু ভেবে দেখি কান্না ডিস্ট্রিকের থেকে আইসা এটা শুধুমাত্র নিজের ফায়দার জন্য এত দূর আইসা প্রতিদ্বন্দ্বিতা করব। যদি করে ভাবেন যে ধুবরি জেলার জন্য সাধারণের পাছায় আবার আবার যাবো মাপখান অবশ্যই ইদর উদার নেকাল যাতে বাস যাবো যাবো পচালা আবার যাবো স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢোকে আমরা আপনাকে দ্বারা সম্মান করি তো আমার প্রিয় ধুবরি জেলার ভাই বোনেরা এবং কাকা কাকি চাষা চাষি সবাকে আমি অনুরোধ জানাই যে এই যে চালানি মানুষ এসেছে আপনাদের কব যে চাষা আমাকে ভোট দান আপনাদের সুবিধা হব আপনাদের ভালো হব ওই কথাগুলা ফুইলে না যায় লোকাল মানুষে চিনা পরিচিত মানুষে ভোট দিবেন তাতে কিছুটা হইলেও শান্তি থাকা পারবেন চালানি মানুষকে ভোট দিলে চায়নার মতোই খালি বাস দিব কথা কি ক্লিয়ার না আছে সুকার দিব না মনে রাখেন তুই তুই সমঝা নেই